আমিও খুব ভালো আছি। তো আজকে আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, অনেকদিন পরেই আসলাম, কারণ এই কদিন আমার ভিডিও দেওয়া হয়নি। তো আজকে দেখো, আজকে নতুন একটা ভিডিও, আমি কোথাও একটা যাচ্ছি, ঘুরতে যাচ্ছি প্লাস পুজো করতে যাচ্ছি একটা মন্দিরে। তো দেখতে থাকো আমি কোন মন্দিরে পুজো করতে যাচ্ছি। তো আমি যে রেডি হয়ে গেছি, তো বন্ধুরা এই যে এখন আমি যাচ্ছি, এখন আমি দিদি জামাইবাবুর সাথে দেখা করব, ওরা আমার জন্য ওয়েট করছে। এই যে দেখতে পাচ্ছ, এখন ওরা ওয়েট করছিল আমার জন্য। তোদের সাথে একসাথে বাইকে করে আমরা যাব। তো বন্ধুরা এই মাত্র আমরা ট্রেন থেকে নামলাম আর এই যে স্টেশনে দাঁড়িয়েছি, এখন মন্দিরের দিকে যাওয়া যাক। তো তোমরা দেখতে পাবে, এখন আমরা পূজোর লাইনে দাঁড়াচ্ছি। দেখো কত বড় লাইন পড়েছে। তো এখন আমরা অটো স্ট্যান্ডে আছি, এখান থেকে আমরা যাব মঙ্গল পাণ্ডে পার্কে। তো আমরা এইমাত্র অটো থেকে নামলাম আর এই যে মঙ্গল পাণ্ডে পার্কের গেটের সামনে আমাদেরকে নামিয়ে দিল। তো দেখা যাক কেমন পার্কটা, আমি এর আগে কখনো আসিনি, নাম শুনেছি প্রচুর।
আমার লাইফে মঙ্গল পাণ্ডের নাম আমি অনেক শুনেছি, তো আমি এবার প্রথম আর কি আসছি এখানে, দেখতে থাকি কি আছে কি নেই, সবই আমার কাছে নতুন, তো দেখা যাক। তো বন্ধুরা, আমি অটো থেকে যেখানে নামলাম আমি ভেবেছিলাম ওটাই হয়তো মঙ্গল পাণ্ডের গেট, বা ওর থেকে হয়তো একটুখানি কাছেই হবে। তো দেখো অনেকটা হাঁটতে হলো, তবেই যে আমরা এখন দেখতে পাচ্ছি গেট অনেকটা হেঁটে আসতে হয়েছে। তো এই যে আমরা গেটের সামনে চলে এসেছি, তো আমরা এখন ঢুকবো। আর এখানে পার্কের টিকিট মাত্র 10 টাকা, তো তোমরা 10 টাকাতে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবে। তো আমরা এই যে পার্কের ভিতরে ঢুকে গেছি, আর শুরুতেই একটা বাচ্চাদের খেলার জায়গা দেখতে পেলাম, মানে বাচ্চারা এসে এখানে খেলতে পারবে, বেশ সুন্দর জায়গাটা। তো বন্ধুরা, পার্কের ভিতরে ঢুকেই কিছুটা আসলেই গঙ্গা, তো গঙ্গাটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে, আর গঙ্গার পাশে রয়েছে খুব সুন্দর একটা ভোলেনাথের মন্দির। তো সত্যি এই জায়গাটা খুব ভালো লাগলো আমার, আর আকাশটা কি সুন্দর খোলা আকাশটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। তো এই যে দেখো এখানে কি সুন্দর ফুলগুলো দেখা যাচ্ছে, এই ফুলগুলো একটা ভাইয়ের একটা বোন বিক্রি করতে নিয়ে যাচ্ছে, মানে পার্কের ভিতরে এক জায়গায় বসে ওরা বিক্রি করবে। তো এই যে জলে ভিজিয়ে নিয়ে গেল ওরা ফুলগুলোকে রেডি করে, এখন ওখানে একটা সাইডে বসবে, বসে বিক্রি করবে। আমরা যেহেতু পুজো করব বলে বেরিয়েছিলাম, তো পুজো করে আমরা উপোস ছিলাম, প্রসাদ খাওয়ার পর এখনও পর্যন্ত কিছু খাইনি, তো আমরা এখানে এসে ভেজ চাও নিলাম, তো ওটাই খাবো। পার্কের ভিতরে এই গঙ্গার পাড়ে বসার জায়গাটা সব থেকে বেশি সুন্দর লাগলো আমার, আর ওই গঙ্গার যে মন্দিরের সামনের জায়গাটা ওখানটায় খুবই ভালো লাগলো। তো আমরা এখন এই যে পার্কের ভিতরটা একটু হেঁটে ঘুরে দেখবো। এইখান দেয় এইখান দেয় এইখান দিয়ে তো বন্ধুরা, এই যে পার্কে ঘুরতে ঘুরতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতা মাথায় দিয়ে আমরা ঘুরছি। তো বন্ধুরা, এই যে আমরা এখন বেরিয়ে পার্কটাতে ঘুরতে ভালোই লাগলো, আর গঙ্গার পাড়ের ওই জায়গাটা সত্যি খুব সুন্দর মনোরম একটা জায়গা, আর কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল। তো বন্ধুরা, তোমরা যদি আসতে চাও তো আসতে পারো, ব্যারাকপুর স্টেশন থেকে টোটো বা অটো ধরলে পরে 10 টাকা করে নেয়, তো এখানে এসে নামিয়ে দেবে, তো তোমরা আসতে পারো। তো আমরা এই যে স্টেশনে চলে এসেছি, এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, দেখি ট্রেন কখন আসে, তো আমরা বাড়ি চলে যাবো।
আর এই যে আমরা এখন কেকের দোকানে আছি, একটা কেক নেব। তো কার জন্য কেক নিচ্ছি, কেন নেওয়া হচ্ছে সেটা ভিডিওটা দেখলে তবে তোমরা বুঝতে পারবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এই যে এখন দিদির বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো, জামাইবাবু বাড়ি এসে ফুল গাছ কিনেছিল কিছু, সেগুলো লাগাচ্ছে আর কি। আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বন্ধুরা।